সমাগত পোহৰৰ উৎসৱ দীপাৱলী আৰু মাটিৰ চাকি অবিহনে দীপাৱলী উদযাপন যেন আধৰুৱা। আৰু দীপাৱলী উপলক্ষে শিলচৰৰ সমীপত শ্ৰীকোণাত কুমাৰপাৰাত ব্যস্ততা দেখিবলৈ পোৱা গৈছে। মৃৎশিল্পীসকলে মাটিৰ চাকিৰ লগতে পূজাৰ আন আন যি সামগ্ৰী আছে সেই সামগ্ৰীবোৰ বনাবলৈ ব্যস্ততা দেখা পোৱা গৈছে শিলচৰ কুমাৰপাৰাত। দীপাৱলীৰ প্ৰাকখনত যেন কপাল ফুলিল শিলচৰৰ মৃৎশিল্পীসকলৰ। চহৰৰ সমীপৰ শ্ৰীকোণাৰ কুমাৰপাৰাত তৈয়াৰ কৰা লাখ লাখ মাটিৰ চাকি ৰপ্তানি হ'ল অযোধ্যাত। ইয়াৰ লগতে সমাদৰ বাঢ়িল এই থলুৱা সামগ্ৰীত। অযোধ্যাৰ ৰাম মন্দিৰ নিৰ্মাণ হোৱাৰ পিছত মৃৎশিল্পীসকলৰ মুখত যেন হাঁহি বিৰিঙিছে, কাৰণ দীপাৱলী উপলক্ষে অযোধ্যাত লাখ লাখ মাটিৰ চাকি জ্বলি উঠিব আৰু ইয়াৰ বাবে সম্পূৰ্ণ হৈছে সকলো প্ৰস্তুতি। আৰু এই লাখ লাখ মাটিৰ চাকিৰ মাজত আছে শ্ৰীকোণাৰ মৃৎশিল্পীসকলৰ হাতত তৈৰি কৰা মাটিৰ চাকি। তেনেকুৱাই জনাইছে শ্ৰীকোণা প্ৰথম খণ্ডৰ কুমাৰপাৰাৰ মৃৎশিল্পীসকলে। কেন রাম মন্দির বানাইছে না, রাম মন্দিরে কিছু প্রোটেকশন হয় তারা নিয়ে যায়, তার জন্য একটু বেশি ডিমান্ড একটু হইল। মানে এখান থেকে মাটির প্রদীপ যায় বাইরে যায়, যার ধরুন অত মাল সেল হয়, নাইলে তো শিলচরে অত মাল তো সেল হওয়া কথা। মাটির ঘর ধূপতি এইসব বানায় থাকি। আপনি কখনো রাম মন্দির গিয়েছেন? না আমি তো যাইনি, কিন্তু আমার চাটাবাতি গেছে। এতে আপনার ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ভালো লাগছে, আমার তো যাওয়া সম্ভব না, আমার চাটাবাতি রামের চরণে গেছে এটাই বেশি ধন্য, গেছে মোদির কারণে। আপনি ভাবছেন যে নরেন্দ্র মোদির কারণে এটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, নরেন্দ্র মোদি তো মোমবাতি জ্বালানি নিষেধ করে দিয়েছে, যার জন্য চাটাবাতিটা বেশি চলে। বর্তমানে বজাৰত যেন চীনা লাইটৰ প্ৰয়োভৰ, মাজত সম্পূৰ্ণৰূপে মাটিৰ চাকি তৈয়াৰ কৰা মৃৎশিল্পীসকলৰ ৰাস পাইছিল বিক্ৰী। কিন্তু এই বছৰ যেন শুনা গ'ল এখন ইতিবাচক খবৰ, এই বছৰ মাটিৰ চাকি বিক্ৰী ৰাস নহয় যেন বৃদ্ধি পাইছে। মৃৎশিল্পীসকলে এতিয়া 600 টকাৰ মাটিৰ চাকি 800 টকাৰ পৰা 1000 টকাত বিক্ৰী কৰিব পাৰিছে। হাজার তো কোয়া মুশকিল আছে, কত হাজার কত লাখ হবে এটা তো কোয়া মুশকিল আছে। দুইবার তো দেখা যেতেছে যে আপনার চাহিদাটা বেশি গতবার থেকে, এবার চাহিদাটা বেশি, চাহিদা বৃদ্ধি পেয়েছে। গত বছর 600-650 হাজার, এবার 700-750-800 হাজার। জাতি ব্যবসা যেটা আমরা তখন কমই করি, অন্য মানুষে কাজ করে আসে, মানুষ কমসে কম আমাদের এখানে যে আমাদের এখানে কাজ করে যে মেয়ে লোক কমসে কম ধর আপনার 25-30 জন আছে কাজ করে আর কি। দিয়াবাতি চাটা গোট 1000 হচ্ছি 650, এবার 750। ফ্যামিলি বলতে আমরা 10-12 ঘর আছি, কিন্তু কাজ করে অন্য সম্প্রদায় আমরা হাতের কাজ করে, তারা মাটি সানিয়া তারা বাসা দিয়ে তারা কাজ করে, অনেকে করে। হ্যাঁ এটা আছে, এটা এখন বাড়তেছে আরও, কারণ আগে তো মন্দিরও মোমবাতি জ্বালাইছে, এখন তো মন্দিরে মোম জ্বালাইতে দেয় না, এখন 12 মাসই। আমরা তো আগে এই 1-1.5 লাখ স্টক হইতো, কিন্তু এবার স্টক করতে পারি না, সেলিয়ে যায়, এখন শর্ট আছে মালের, কতজন আইতেছে কিন্তু মাল দিতে পারি না, মাল নাই। শিলচৰৰ পৰা আখি দাসৰ ৰিপৰ্ট, লোকেল 18।